আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত 100 বছরের যে আন্তর্জাতিক অর্থনীতির খবর রয়েছে, সেই খবরের মধ্যে একটি ব্যতিক্রম খবর হলো যে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমেনি, বরং বেড়েছে। আমরা গত 100 বছরের যে পৃথিবী, সেই পৃথিবীর ইতিহাসে দেখেছি পশ্চিমা দুনিয়া যা চেয়েছে অলমোস্ট সারা পৃথিবীতে সেই ঘটনা ঘটেছে। তারা প্রথম মহাযুদ্ধের সূচনা করেছিল এবং সেই মহাযুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, উত্তর আফ্রিকা কেন্দ্রিক এবং মধ্য এশিয়া সহ তুরস্ককে কেন্দ্র করে যে বিশাল উসমানীয় সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। একইভাবে অস্ট্রিয়াতেও একটি সাম্রাজ্য ছিল ইউরোপ কেন্দ্রিক এবং সেটিও কিন্তু পশ্চিমারা তছনছ করে দিয়েছেন। তারা চেয়েছে মধ্যপ্রাচ্যে গণ্ডগোল লাগুক এবং সেখানে একটি ইহুদি রাষ্ট্র হোক, ইসরায়েল নামক রাষ্ট্রটি তারা প্রতিষ্ঠা করার জন্য চেয়েছিল, তাই সেটা হয়ে গিয়েছে। এর বাইরে তারা তাদের যে প্রযুক্তি, তাদের যে যুদ্ধবিদ্যা এবং তাদের যে অন্য মেশিনারিস রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে বা অন্য যে সকল গণমাধ্যম রয়েছে, তো সেই সকল গণমাধ্যম, পারমাণবিক প্রযুক্তি, কূটনৈতিক বুদ্ধি, ওয়ার মেশিনারিস, ওয়ার ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যা বুঝি, সব কিছু ছাপিয়ে যে বিষয়টিকে তারা সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করেছে গত 100 বছর ধরে, সেটি হলো ইকোনমিক সিস্টেম, অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা লেনদেনের জন্য তাদের রয়েছে সুইফট কোড, তাদের রয়েছে ডলার, পাউন্ড এবং স্টার্লিং, তাদের রয়েছে বিশ্বব্যাংক এবং তাদের রয়েছে IMF। এবং এই যে একটি চক্র তারা গত 100 বছর ধরে একসঙ্গে করেনি, ধীরে 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 এই চক্রগুলো তারা গড়ে তুলেছে এবং এটি মূলত একেবারে দানবে পরিণত হয়েছে 60-এর দশক থেকে। ফলে এই 4টি বা 5টি চক্রকে তারা ব্যবহার করে বিশ্বের প্রধান প্রধান নিয়ামক, প্রথমত তেলের বাজার, এরপর স্বর্ণের বাজার, তারপর তারা যে অস্ত্রের বাজার রয়েছে এবং আয়রন বা লোহা শিল্পের যে বাজার, এগুলো তারা নিয়ন্ত্রণ করত। এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কখনো কখনো কোনো দেশের সরকারের পরিবর্তন ঘটিয়ে ফেলত এবং কখনো কখনো কোনো দেশের সরকারের পতন ঘটিয়ে সেখানে তাদের মন মতো তাবেদার সরকার তারা সেখানে প্রতিষ্ঠিত করত। তো এই যে পশ্চিমা দুনিয়ার যে চক্রান্ত, অর্থনৈতিক চক্রান্ত, তারপরে যুদ্ধ সংক্রান্ত চক্রান্ত, সব কিছুর মূলে রয়েছে যে সারা দুনিয়ার আনাচে কানাচ থেকে তারা সম্পদ আরোহণ করে তাদের নিজ দেশে সে সকল সম্পদ পুঞ্জীভূত করে বিশাল অট্টালিকা তৈরি করা। আমরা মধ্যযুগের বাদশাহ গজনীর সুলতান মাহমুদের কাহিনী জানি, যিনি ভারতবর্ষে আক্রমণ চালাতেন, বহুবার আক্রমণ চালিয়েছেন, 17 বার তিনি ক্রমাগত আক্রমণ চালিয়েছেন এবং তিনি প্রায় সববারই আক্রমণ চালাতে গিয়ে সোমনাথ মন্দির আক্রমণ করেছেন এবং ভারত থেকে অঢেল অর্থবিত্ত তিনি নিয়ে যেতেন এবং সেইগুলো নিয়ে তিনি স্বপ্নের দুটো শহর গড়েছিলেন, গজনী এবং হীরাত, এই দুটো শহর তিনি গড়ে তুলেছিলেন এবং এর বাইরে, তার সাম্রাজ্যের বাইরে সমরকন্দ এবং বুখারাও কিন্তু ছিল। তো সেই গজনীতে তিনি যে সভ্যতা, কৃষ্টি, কালচার, সাহিত্য, সংস্কৃতি এগুলো তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার ফলে মানব জাতির অনেক কিছু আমরা কিন্তু সেই গজনী হয়ে পরবর্তীতে এই সারা পৃথিবীতে আমরা সেই জিনিসগুলো পেয়েছি। আজ আমরা যে পারস্যের কবি ফেরদৌসের কথা জানি কিংবা আরব্য রজনীর অনেক কাহিনীর কথা জানি, এসবই কিন্তু সেই যে লুট করা অর্থ, ভারতবর্ষ লুট করা অর্থ, এটি গজনীতে গিয়েছিল এবং গজনী থেকে সেই অর্থ চলে গিয়েছিল বিভিন্ন কবি সাহিত্যিকদের বাড়িতে এবং এর ফলে অনেক নান্দনিকতার সৃষ্টি হয়েছে। এখন পশ্চিমা দুনিয়া যে সমস্ত বিষয়াদি নিয়ে আজ গর্ব করে, অহংকার করে, তার পিছনে রয়েছে অর্থের যোগ, অর্থের বিনিয়োগ
আর অর্থ উপার্জন করতে গিয়ে তারা যে সকল অস্ত্র ব্যবহার করে, অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে, তাদের মধ্যে IMF, এরপরে বিশ্বব্যাংক, ডলার, পাউন্ড, স্টার্লিং, সুইপ কোড থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ছলচাতুরি রয়েছে, এবং এর সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যমও রয়েছে। এবং এ সকল গণমাধ্যমের মধ্যে ইকোনমিস্ট নামক যে গণমাধ্যমটি রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, পশ্চিমাদের অস্ত্র। তো অনাগত দিনে, আগামী 5 বছর মধ্যে সারা পৃথিবীতে তারা কী করবে, এটি আপনি যদি দ্য ইকোনমিস্ট পত্রিকার 5 বছরের আগের বিজ্ঞাপন দেখেন কিংবা তাদের নিবন্ধগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে অনাগত দিনে 5 বছর পরে কী হতে যাচ্ছে। অর্থাৎ মোটামুটি 10 বছরের একটা পরিকল্পনা নিয়ে পশ্চিমারা যা করতে চায়, তা কিন্তু তাদের যে গণমাধ্যমগুলো সেগুলোতে তারা ক্রমাগতভাবে 5 বছর তারা সেগুলো প্রচার করে, এরপরে মোটামুটি একটা জনমত গঠন করে তারপরে তারা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যায়। যখন রাশিয়াতে পুতিনের অভ্যুত্থান হলো এবং পুতিন যখন একটার পর একটা সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন যা কিনা পশ্চিমাদের জন্য রীতিমতো অস্বস্তিকর এবং বিপদের কারণ হয়ে দাঁড়ালো, তখন ছলে বলে কৌশলে পুতিনকে তারা ক্ষমতা থেকে সরানোর জন্য যত চেষ্টা করেছে, এর যে ফলাফল এটা সম্পূর্ণ পুতিনের পক্ষে চলে গিয়েছে। এবং পশ্চিমারা যেভাবে বরিস ইয়েলসিনকে প্রতিষ্ঠা করেছিল, সেই তাদের সেই প্রতিষ্ঠার মধ্যে কি করে যে মিস্টার পুতিন ঢুকে পড়েছিলেন, তা পশ্চিমা দুনিয়া কিন্তু কখনোই টের পায়নি। এবং এটিকেই বলা হয় নিয়তির বিধান, যেখানে বলা হয়েছে তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে। তো পুতিন বেড়ে উঠেছেন, রাশিয়ার একসত্র কর্তৃত্ব হাতে নিয়েছেন এবং রাশিয়ায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এবং রাশিয়ার যারা শত্রু তাদের অনেক অভিযোগ রয়েছে, মিত্রদের অনেক অভিযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো তিনি আধুনিক রাশিয়াকে ক্ষমতার এবং বিত্ত বৈভবের এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছেন যার সঙ্গে কেবলই মাত্র জোসেফ স্ট্যালিনের তুলনা করা চলে। তো এই যে মিস্টার পুতিন এখন যে অবস্থায় আছেন, সেই অবস্থায় তাকে দমানোর জন্য পশ্চিমা দুনিয়া ন্যাটোকে সম্প্রসারিত করে আজকের যে ইউক্রেন যুদ্ধ সেটিকে যেভাবে অনিবার্য করে তুলেছেন, এবং এই অনিবার্য যুদ্ধের ফলে পশ্চিমা দুনিয়া যেটি আশা করেছিল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে পুতিনের ক্ষমতার অবসান হবে, রাশিয়ায় যে নয়া পুতিনবাদ চালু হয়েছে সেটির পতন হবে, এবং রাশিয়ায় রীতিমতো দুর্ভিক্ষ দেখা দেবে, এবং রাশিয়ান যে মুদ্রা রুবল সেটি মূলত একটি কাগজি মুদ্রায় পরিণত হবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে পুরো পরিস্থিতি একদম রিভার্স একটি ফলাফল বয়ে নিয়ে আসছে। অর্থাৎ সেখানে যুদ্ধ হচ্ছে, এবং যুদ্ধ সংক্রান্ত যে সকল সমস্যা হয় সেগুলো ইউরোপে হচ্ছে, কিন্তু মূল যে দুটো টার্গেট যেটির কারণে এই যুদ্ধটা অনিবার্য হয়ে পড়েছিল, একটি হলো পুতিনের পতন আর দ্বিতীয়টি হলো রুবলের পতন, সেটি একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। বরং যেটি হয়েছে, গত 100 বছরের ইতিহাসকে তুড়ি মেরে উল্টো যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ইতিহাসের একেবারে সকল রেকর্ড ব্রেক করে রুবলের যে আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক মূল্য এবং স্থানীয় বাজারে রুবলের যে চাহিদা, এটি এমন একটি পর্যায়ে চলে গেছে যে যা কিনা ইতিপূর্বে অন্য কোনো আন্তর্জাতিক মুদ্রার ভাগ্যে ঘটেনি। এখন রাশিয়ান যারা জনগণ রয়েছেন তারা যে কোনো মুদ্রার চাইতে এখন রুবলকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন, ভালোবাসেন, এবং রুবলে তারা লেনদেন করেন, এবং রুবলকে তারা তাদের সহায় সম্পত্তির বিধায়ক হিসেবে গ্রহণ করেছেন। বোঝার চেষ্টা করুন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষ যদি ডলার, পাউন্ড, স্টার্লিং, সৌদি রিয়াল কিংবা মালয়েশিয়ান রিঙ্গিত এসবের পরিবর্তে টাকাকে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে বুঝতে হবে যে টাকার মর্যাদাটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেটি এই মুহূর্তে এই মানে রাশিয়াতে চলছে এবং এই যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু এটি ছিল না। দ্বিতীয়ত, রুবলের যে মূল্যমান বেড়েছে দেশের বাইরে, অর্থাৎ এখন ইউরোপ থেকে শুরু করে রাশিয়ার সাথে যে সকল দেশসমূহ ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের নিকট রুবল এখন একটা রীতিমতো সোনার হরিণ। তৃতীয়ত, রুবলের সঙ্গে অন্যান্য যে সকল মুদ্রার যে বিনিময় রয়েছে এটি যেভাবে পার্থক্য সৃষ্টি করেছে, অর্থাৎ রুবলের দাম যেভাবে বেড়েছে এবং এর সঙ্গে অন্যান্য যে মুদ্রা, গুরুত্বপূর্ণ মুদ্রা রয়েছে,
সেগুলোর মান যেভাবে কমেছে তাও কিন্তু রীতিমতো বিস্ময়কর। এবং এই কাজটি করার জন্য এলিনা নামক একজন ভদ্রমহিলা রয়েছেন আন্তর্জাতিক দুনিয়াতে, তাকে অর্থনীতির বিষয় বলা হয়, যিনি রাশিয়ার যে সেন্ট্রাল ব্যাংক রয়েছেন সেটির গভর্নর। তো তার যে ব্যক্তিত্ব, তার যে দূরদৃষ্টি এবং তার যে চিন্তা এবং চেতনা, তার ফলে কিন্তু এই যে অর্থনীতির যে চাকা এটি সচল রয়েছে এবং রুবলের মান বৃদ্ধি পেয়েছে, এবং সেখানে যে একটি স্থিতিশীল অবস্থায় বিরাজ করছে এটি পশ্চিমা দুনিয়াকে রীতিমতো হতবাক করে দিয়েছে। তো এই যে কথাগুলো বললাম মূলত বাংলাদেশকে কেন্দ্র করে, এর কারণ হলো যে সাম্প্রতিক সময় আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার একটা ভালো সম্পর্ক যাচ্ছে। এর কারণ হলো বাংলাদেশের অনেকগুলো প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রায় 1,00,000,00,000 টাকা রাশিয়া ইনভেস্ট করছে, প্রযুক্তি তাদের, টাকা তাদের, এবং আমাদের বাংলাদেশ এখানে 16,000 বা 17,000 কোটি টাকা তারা এখানে ইনভেস্ট করেছে। এখন এই যে বিশাল যে লেনদেন, এটি এই মুহূর্তে রুবেল এবং টাকার মাধ্যমে হচ্ছে বলেই আমার বিশ্বাস, এবং অনাগত দিনেও তাই হবে। এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে কৌশলগত একটা মিত্রতার বন্ধন রয়েছে, এই বন্ধনের কারণে অনেক বিষয়ে রাশিয়া থেকে বাংলাদেশ যে সাপোর্ট পায়, প্রযুক্তি পায়, যে বিশ্বাস পায়, এই বন্ধনটা আমি মনে করি ঐতিহাসিক একটি বন্ধন, যেহেতু এই ঘটনার সঙ্গে অর্থাৎ রাশিয়া এবং বাংলাদেশের যে মিত্রতা, এর সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। এরবারে বর্তমানে যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তার সঙ্গেও কিন্তু রাশিয়ার যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে বর্তমান যিনি ক্ষমতাসীন মিস্টার পুতিন রয়েছেন, তার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। তো এই কারণে কী হচ্ছে, বাংলাদেশের যে অর্থনীতিতে ডলার কেন্দ্রিক যে একটা ক্রাইসিস চলছে, এবং সেই ডলারের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে সোনার বাজারের দাম বেড়েছে, শেয়ার মার্কেটে অস্থিরতা দেখা দিয়েছিল, এর বাইরে দ্রব্যমূল্য থেকে শুরু করে এলসি, আমদানি রপ্তানি সবগুলোতেই কিন্তু একেবারে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল যে এই সরকার কিন্তু 48 ঘন্টার বেশি টিকবে না। কিন্তু বাস্তবতা হলো সরকারের হাতে সম্ভবত কোনো রাশিয়ার ম্যাজিক এসছে, বা অর্থনৈতিক কিছু পরিকল্পনা তারা রাশিয়ার অনুকরণে গ্রহণ করেছে, এবং এর সঙ্গে রাশিয়ার যে কূটনৈতিক তৎপরতা, তাদের যে পরামর্শ ইত্যাদি অবশ্যই আছে, তা না হলে সরকার হয়তো এই মুহূর্তে ডলারের সঙ্গে টেক্কা দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না। তারা প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, ডলারের মূল্য একটা স্থিতিশীল অবস্থায় এসছে গত 48 ঘন্টায় ধরে, এরপরে টাকার যে মূল্যমানটা তারা উঠানামা করছেন, এবং টাকাকে তারা কোনো অবস্থাতেই মানে বিশ্বাসের বাইরে নিচ্ছেন না বর্তমান সরকার। আমদানি নিয়ন্ত্রণ করে দিয়েছেন এবং কঠোরভাবে আমদানি নীতি বাস্তবায়ন করার তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর মধ্যে এই যে কয়েকটা সিদ্ধান্তের ফলে কি হচ্ছে, আমাদের যে শেয়ার মার্কেট যেটি একেবারে ইতিহাসের নিম্নতম রেকর্ড ব্রেক করে পতন ঘটেছিল, সেটি আবার বেড়ে গিয়েছে এবং চমৎকারভাবে বেড়ে গিয়েছে, এবং শেয়ার মার্কেটে লেনদেন হচ্ছে, পর্যাপ্ত লেনদেন হচ্ছে। এবং এই দুটো ঘটনা, অর্থাৎ শেয়ার মার্কেট, ডলারের মূল্য, এই দুটো জায়গাতে এবং টাকার মান, এখানেও একটা সমন্বয় হওয়ার কারণে পণ্যের যে বাজার, সেই বাজারের যে মূল্য নিয়ে খুব একেবারে হাহাকার চলছিল, ত্রাস চলছিল, সেটিতেও কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস চলে এসছে। ফলে কি হচ্ছে, অনাগত দিনে হয়তো দেখা যাচ্ছে যে ডলারের নিয়ে যে ক্রাইসিস বা পশ্চিমা দুনিয়ার যে থ্রেট, সেই থ্রেটটা হয়তো এখানে অতটা কার্যকর হবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। এবং এর পরে আমার যেটা সিক্স সেন্স বলছে সেটি হলো সরকার ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়ে দেবে, এবং জনগণের যে সঞ্চয় করার যে প্রবৃত্তি এটি আবার ব্যাংক কেন্দ্রিক করবে, এবং সম্ভবত আবার তারা 12-13% আপনি কিন্তু টাকা জমা রাখতে পারবেন, এবং সঞ্চয়পত্রের যে ব্যারিয়ার ছিল এটিও তুলে দেওয়া হবে, এবং এর বাইরে ডলারের যে অ্যাকাউন্ট করার যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলোও কিন্তু তুলে নেওয়া হবে। এবং আমার বিশ্বাস যে এখন থেকে এফসি অ্যাকাউন্ট, যেটা বলা হয় ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এটি সহজলভ্য করা হবে, এবং ফরেন কারেন্সি যারা অ্যাকাউন্ট করবেন তারাও সমপর্যায়ের ইন্টারেস্ট পাবেন, এবং সেটা লোকাল কারেন্সিতে দেওয়া হবে,
অর্থাৎ মূল এফডিআইটা থাকবে ফরেন কারেন্সিতে কিন্তু ইন্টারেস্টটা বিতরণ হবে লোকাল কারেন্সিতে। এবং এই নিয়মগুলো তারা তিন চার বছরের জন্য করবে, করার ফলে কি হচ্ছে ফরেন কারেন্সি সহ লোকাল কারেন্সির মধ্যে যে একটা সমন্বয় আসবে যেটি রাশিয়া মূলত এই ক্রাইসিস মোমেন্টে করেছে, এবং সেই কাজটি যদি এই সরকার এই মুহূর্তে করে এবং তারা এটি করবে, করার ফলে কি হচ্ছে আমাদের যে অর্থনীতিতে যে অস্থিরতার আশঙ্কা অনেকে করছেন এটি হয়তো সাময়িকভাবে বছর খানেক বা বছর দুয়েকের জন্য সামাল দেওয়া যাবে। অর্থাৎ দুই বছরের মধ্যে এখন যে ফরেন কারেন্সি রয়েছে, রিজার্ভ রয়েছে, লোকাল টাকার যে মূল্যমান রয়েছে, পণ্যের যে সরবরাহ রয়েছে, এগুলোর মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটে তাহলে অনাগত দুই বছরের মধ্যে মেজর কোনো সমস্যা হয়তো হবে না। এবং তাই যদি হয় তাহলে এই ক্রাইসিসের মধ্যে সারা দুনিয়া যেখানে তোলপাড় হয়ে যাচ্ছে সেখানে হয়তো বাংলাদেশ আর একটা নতুন রেকর্ড করতে পারে। এখন আপনারা যারা এই ঘটনাটা দেখছেন অনেকে হয়তো মনে করতে পারেন যে এ জনাব রনি একই বলছেন, সে কি সরকারের দালালি করছেন, কিন্তু ঘটনা তা নয়। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি দেশি বিদেশি যে অর্থনৈতিক পর্যবেক্ষণ রয়েছে সেইগুলো দেখার পর আমার কাছে মনে হয়েছে এই তথ্যগুলো জানানো উচিত জনগণের মন এবং মানসিকতা স্থির করার জন্য। অর্থাৎ অনেকে পালানোর জন্য চেষ্টা করছেন, অনেকে ভালো অবস্থায় থাকার পরও হাহাকার করছেন, অনেকে হয়তো দেখা যাচ্ছে যে সরকার অর্থনৈতিক সংকটে পড়ে তারা ক্ষমতাচ্যুত হবে, দেশে গণ অভ্যুত্থান হবে, গণবিপ্লব হবে, এই চিন্তা করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তারা যদি এই বিষয়গুলো বিচার করেন, বিশ্লেষণ করেন এবং যেখানে যে ওষুধ দরকার, যেখানে যে দাওয়া দরকার, সেই দাওয়া নিয়ে তারা যদি এগিয়ে যান তাহলে জাতিগতভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবো বলেই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।